কেমন আছেন সবাই? আজ ফটোশপের 15 ক্লাস। সো যারা পূর্বের ক্লাসগুলি মিস করেছেন, তারা আমার ভিডিওর উপর একটি কার্ড দেখতে পাচ্ছেন, ওই কার্ডে ক্লিক করে পূর্বের ক্লাসগুলি দেখে আসতে পারেন। ইতিমধ্যে আমরা ফটো রিটাচিং এর বেসিক টুলবার দিয়ে কিভাবে রিটাচ করতে হয় ফটো বা বিভিন্ন স্পট রিমুভ করতে হয় এইটা আমরা শিখছিলাম। আজকে একটু মেনুবার থেকে কিছু কাজ শিখবো এবং আরও বাড়তি কিছু কাজ শিখবো, যেন আমাদের সামনে কোনো ডিজাইন করতে যে সমস্যা না হয় বা আমরা যেন কোনো মেনুবারের অপশন মিস না করি। সো কিছু বেসিক কাজই আজকে দেখাবো। ওকে, তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ফার্স্ট আমরা ফটোশপে যাই, এরপর আমি একটা ইমেজ ওপেন করলাম। এখানে দেখুন খুবই বাজে অবস্থা এই ছবির, এখানে খুবই একটা বাজে অবস্থা, এইটা আপনি কিভাবে ঠিক করবেন? ওকে, ফার্স্ট আমি এখানে ডবল ক্লিক করে লেয়ারটা আনলক করে নিলাম। এখানে আমরা টুলবারে, যেহেতু আমরা সব কাজ শিখে ফেলছি অলরেডি, সো এই টুলবার দিয়েই আমরা কাজ করবো এবং মেনুবারের যেটা যেটা দরকার আমরা ওইটা ওইটা করবো আজকে। ওকে, সো ফার্স্ট আমি এইটা কিবোর্ডের কন্ট্রোল জে প্রেস করে, এখানে লেয়ারটা সিলেক্ট হওয়া অবস্থায় কিবোর্ডের কন্ট্রোল জে প্রেস করে আমি লেয়ারটা ডুপ্লিকেট করলাম, অথবা রাইট বাটনে ক্লিক করে আপনি ডুপ্লিকেট লেয়ার, ওকে, আপনি যদি কোনো নেম দিতে চান এখানে আপনি নেম দিতেই পারেন, নেম দিয়ে ওকে দিবেন। ওকে, সো এইটা একটু আমরা দেখি। এখানে আমি ফিল্টারে যাব, ব্রার ব্রার অর্থাৎ এই অপশানে, এই এইখানে একটা অপশানের ভিতর অনেকগুলো সাব অপশান আছে, সো এইগুলোর কাজ হচ্ছে ছবিটাকে ব্রার করে ফেলা, যে আমরা ব্যাকগ্রাউন্ড দেখি যে ডিএসএলআর দিয়ে ছবি তুললে ব্যাকগ্রাউন্ডটা ঝাপসা হয়ে যায়, ব্রার টাইপের হয়ে যায়। সো এই ব্লার আমরা এখান থেকে করতে পারি, ঠিক আছে? ফার্স্ট আমরা ছবিটাকে একটু ব্লার করে নিই যেন আমার ফেসটা স্মুথ লাগে। এখানে গোশিয়ান ব্রার, সো এটা আমরা, সব ছবি কিন্তু সেম হবে না, এক একটা ছবি এক এক রকম। ওকে, আমি জাস্ট দেখাচ্ছি, আমি তাড়াতাড়ি করে যাচ্ছি, আরও কিছু দেখাতে হবে এর জন্য আমি তাড়াতাড়ি দেখাচ্ছি। আমি সব কিছু অ্যাসাইনমেন্টে দিয়ে দিব, ওইগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করে অবশ্যই গ্রুপে শেয়ার করবেন। এটা করলাম, এখন এখানে আমি মাস্কিং করব। ওকে, এখানে জাস্ট এই লেয়ারটার উপর ক্লিক করে আমি এটা মাস্কিং করব, যেহেতু আমরা মাস্কিং শিখছিলাম। এখন আমি ব্রাশ টুল নিব, সফট ব্রাশ নিলাম, ব্ল্যাক যেহেতু আছে, সো ব্ল্যাক থাকা মানে আমার এই সব কিছু মুছে যাবে। তো যেহেতু নিচে অরিজিনাল ছবি আছে, সো আমি এটা মুছে দিয়ে একটু আগের টাইপের নিয়ে আসি, আগের চেষ্টা করি। আমি কিবোর্ডের এক্সপ্রেস করে এটা আমি ট্রান্সফর্ম করতেছি এইখান থেকে, ঠিক আছে? এই দেখুন কিবোর্ডে এক্সপ্রেস করলে হয়, এগুলো আমি সব দেখিয়ে দিয়েছি, তারপর আমি জাস্ট দেখাচ্ছি। এটা আমার মোটামুটি হয়ে গেল, এখন আমি টোটাল এটা সিলেক্ট করার পরে আমি অপাসিটিটা একটু কমায় দিই। এখানে ফুল কোমলে দেখুন এটা পূর্বের অবস্থায় ছিল এবং এটা পরবর্তী। ওকে, এটা দিলাম, এখানে মাস্কিংয়ে সিলেক্ট করে আমি এইটার থেকে একটু, এখন মোটামুটি আমাদের এটা হয়ে গেল। এখন এই দুইটা লেয়ার আমি মার্চ করে দিব। এখানে এই দেখুন আপনি দুইটা লেয়ার সিলেক্ট করে আপনি এটা মার্চ করে দিলেন, যে এটা আমার আর দরকার নেই মাস্কিং, ওইটা থাক, আমি এটা লেয়ারটাকে একটা লেয়ারে কনভার্ট করে ফেললাম। ওকে, এখন আমরা এখানে স্পট হেলিং ব্রাশের কাজ দেখছিলাম, সো এখানে কিছু বড় স্পট আমরা এইটার থেকে একটু রিমুভ করি।
ক্লোন স্ট্যাম্প টুল আমরা ব্যবহার করতে পারি। এখানে অপাসিটি বা ফ্লো, এটা আমি দেখিয়েছি যে এইখানে বেশি দিলে আপনার বেশি কাজ করবে, সো এটা আপনার অ্যাডজাস্ট করে কম বেশি করে এটা আপনি সেট করে নেবেন। এখানে আর একটু বাড়িয়ে দিই আমার কাজের সুবিধার থেকে। এখন আমরা একটি নিউ লেয়ার নিই, আমি এইখানে চাচ্ছি যে ছোট একটু কালারফুল হবে বা লিপস্টিক লাগাইতে। ওকে, এখন কিবোর্ডের কন্ট্রোল এন্টার প্রেস করার পরে আমরা এটা রেড কালার করে অল্টার ব্যাক স্পেস দিলে আমার ফরগ্রাউন্ড কালার চলে আসবে। এখন এখান থেকে আমি মাল্টিপ্লাই করে দিব, মাল্টিপ্লাই করার পরে এটার অপাসিটিটা আমি একটু কমিয়ে দিই। মাল্টিপ্লাই কালার বার্ন সেম, মাল্টিপ্লাই করে দিই। এরপর ব্রার টুল আমরা দেখেছিলাম, ব্রার টুল আমরা এখান থেকে এটা আমি ফিক্সড করে দিলাম, ব্রার করে দিলাম। তারপরে দেখবেন যে এটা একেবারে ঠোঁটের সাথে একেবারে মিক্সড হয়ে যাবে, যে এটা ব্রার করে ফেললাম পাশ থেকে যেন আমার ব্যাকগ্রাউন্ডের সাথে এটা মিশে যায়, ঠিক আছে। এটা কিন্তু আমি নতুন লেয়ার নিয়ে করছি, আমরা বড় করি, দেখুন এই কালারটা একেবারে ঠোঁটের সাথে মিশে যাচ্ছে, এই যে এবার মনে হচ্ছে রিয়েলি এটা রিয়েল, এটা কিন্তু আঁকানো মনে হচ্ছে না। এই যে আমি ব্রার টুলের সো বিভিন্ন ক্ষেত্রে ব্রার টুল কাজে লাগে, আমি আজকে দেখাবো বিস্তারিতভাবে। এই দেখুন খুব সুন্দর করে কিন্তু আমার ঠোঁটের সাথে ফিক্সড হয়ে গেছে। এখন আমি কালার যতই বাড়াই না কেন এটা আর বোঝা যাবে না যে ফেক, ঠিক আছে। এই দেখুন আরও আমি করে দিই পাশ থেকে, আমরা ব্রাশ টুল দিয়ে আমরা এইখানে একটু কাজ করে একটু মিক্সড করতে পারি। এখন আমরা ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এইখানে কার্ভস এইটা অর্থ আরও ফর্সা করে দিবে, সরি এইটা হচ্ছে এই লেয়ার ছিল, আমরা এই লেয়ারটা সিলেক্ট করব। এখান থেকে কার্ভসে গেলে আমি যদি এইটা উপরের দিকে টানি এটা আরও ফর্সা হবে, ওকে, আর আমি যদি এটা নিচের দিকে টানি এটা কালো হবে। এটা হচ্ছে RGB, তার মানে এখানে যত রেড গ্রিন ব্লু কালার আছে সবগুলাই হবে, আর এখানে যদি আমি শুধু রেড করে দিই অনলি ফর রেড হবে এটা, আর এখানে রেডের অপোজিট কালার হবে, আর এখানে যদি আমি গ্রিন করে দিই ছবিটা গ্রিন হবে, গ্রিন কালার বাড়বে, আর এটা যদি ব্লু করে দিই, ব্লু করে উপরে দিকে দিলে এটা ব্লু হয়ে যাবে, ঠিক আছে। সো আমরা যদি চাই আরও ফর্সা করতে তাহলে এটা উপরের দিকে দিলে এটা ফর্সা হয়ে যাবে। এবার ইমেজ অ্যাডজাস্টমেন্ট এইখানে লেবেল, ওকে, লেবেলে দিলে আমরা দেখব এই যে এইটা যদি আমি এদিক নিই তাহলে এটা ব্ল্যাক হবে, এইটা এদিকে গেলে আরও হোয়াইট হবে, স্কিন আরও হোয়াইট হবে, এটা দিলে আরও হোয়াইট হয়ে যাবে, ঠিক আছে। আর এইটা হচ্ছে একটা অপাসিটি কমানোর মতো, কিন্তু এটা ইমেজের অপাসিটি না, এটা জাস্ট হোয়াইট কালারের অপাসিটিটা কমানো, ঠিক আছে, আর এটা এটা বাড়ানো, এই যে যাই হোক এটা দেখুন মোটামুটি আমরা এটা করে ফেললাম, কিন্তু তারপরে একটু আছে, এটা আপনার ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে ভালো করতে পারবেন, এটা একটু সময় দিতে হবে।
এর পিছনে একটু সময় দিতে হবে, সময় না দিলে আপনি এটা ক্লিয়ারভাবে এটা করতে পারবেন না। ওকে, এই দেখুন আমার প্রথমে এরকম ছিল, কিন্তু পরে আমি এটা ঠিক করে ফেলছি। ওকে ওকে, আর একটা জিনিস দেখায় যে এটা আমি একটু সেভ করে নিই, এটা জেপিজি আকারে আমি সেভ করে নিই। এরপরে আমরা ফার্স্ট আবার আগের অবস্থায় চলে যাই। আমি যদি চাই কিছু জায়গা আমি শুধু এটা করব, যেমন দেখি এই আমি সিলেক্ট করলাম, এরপরে আমি এটা কপি করলাম, কন্ট্রোল জে দিলে এই দেখুন শুধু এইটুক জায়গায় কিন্তু কপি হয়ে গেছে। এরপরে আমি ফিল্টারে যাব, ব্রারে যাব, এই শিয়ান ব্রার, এই দেখুন এইটুক জায়গা কিন্তু স্মুথ হয়ে গেছে। এখন এটা যদি আমি এটার সাথে মিশাতে চাই, তাহলে অবশ্যই আমাকে এই ব্রার টুলের ইউজ করতে হবে, ঠিক আছে? তো এভাবে আপনি করতে পারবেন। এখন আমরা দ্বিতীয় প্রজেক্টে চলে যাই। এটা দেখুন এটার মুখের অবস্থা খুবই বাজে, সো এটা আমরা ফার্স্ট স্পট হিলিং ব্রাশ টুলের ব্যবহার করব। আমি টুলবারের সবগুলো কাজ আমি দেখিয়ে দিয়েছি, সো আমি এটা আর বিস্তারিত বলছি না। আপনি যদি এটা না বুঝে থাকেন তো অবশ্যই আমার টুলবারের ওই ক্লাসগুলি দেখে আসবেন, তাহলে অবশ্যই বুঝবেন। আমি আমি জাস্ট এখানে টুলবারে ব্যবহার করে বা বিভিন্ন অপশনে ব্যবহার করে আমি এটা করতেছি। এখানে মাস্কিং আমি স্টেপ বাই স্টেপই ক্লাস দিয়ে যাচ্ছি, কারণ আমি জানি যে কোনটা পরে কোনটা দিলে ভালো হবে। সো দেখুন আমি মাস্কিংয়ের ক্লাস দেখিয়েছি কীভাবে মাস্কিং করতে হয়, তো এখন কিন্তু মাস্কিং কাজে লাগতেছে, ঠিক আছে? সো আমি স্টেপ বাই স্টেপ যাবো। অনেকে বলেছেন যে ডিজাইনে কবে যাবেন, সো আমি ডিজাইনে খুব শীঘ্রই যাব, কারণ আমি বুঝতে পারতেছি যে ডিজাইনে যাওয়ার আগে আপনাদের আরও কিছু বেসিক জিনিস শেখা দরকার, যা যা শেখা দরকার তাইটাই আমি দেখাচ্ছি আপাতত। আমি টুলবারের ক্লাস যখন নিয়েছিলাম তখন আমি বলেছিলাম যে সব টুলবার দিয়ে সব কাজ করা যায় না, যেমন এইখানে আরেকটু ছোট করে এটা কিন্তু বাজে দেখাচ্ছে, সো এখানে ক্লোন স্ট্যাম্প টুলটা ভালো কাজ করবে। এই দেখুন এটা কিন্তু মিশে গেছে। এখন আমি সেম এই লেয়ার লকটা আমি তুলে দিব। এখন কিবোর্ডে কন্ট্রোল জে প্রেস করে আমি লেয়ারটা ডুপ্লিকেট করলাম। ফিল্টার, ব্রার, শিয়ান ব্রার, এখানে আমি একটু ব্রার করে দিলাম। এখন ওকে, সো এইটাও আমি মাস্কিং করব। এখন এইটা এই মাস্কিংয়ে ক্লিক করে আমি ব্রাশ নিব। এই ব্রাশ নেওয়ার পরে আমার যেটুকু দরকার নেই, আমার যেটুকু ব্রার করা দরকার শুধু ওইটুকু আমি সিলেক্ট করব। উপরে যেহেতু ব্ল্যাক আছে ফরগ্রাউন্ডে, সো এটা আমার উঠে যাচ্ছে, মুছে যাচ্ছে আর কি।
এখন আমি এটার অপাসিটি একটু কমাই দিই। ওকে, এখন ওই দুইটা সিলেক্ট করে আমি মার্জ করে দিব। বা আমি যদি এই দুইটা মার্জ করতে চাই কিবোর্ড থেকে, তাহলে এই দুইটা লেয়ার সিলেক্ট করে কিবোর্ডের কন্ট্রোল ই প্রেস করলে এই দুইটা মার্জ হয়ে যাবে। ওকে, এখন আমি এটা একটু এখন আমি কন্ট্রোল জি প্রেস করে আমি জাস্ট এটা এখান থেকে কন্ট্রোল প্রেস করে আমি লেফট বাটনে ক্লিক করলে এখন অল্টার ব্যাক স্পেস দিয়ে আমি এটা রেড করে ফেললাম। এটা আমি মাল্টিপ্লাই করে দিলাম। এখন আমি এই যে ব্রার টুল নিয়ে এখান থেকে আমি ব্রার করে দিব, তাহলে আমার এটা লেয়ারের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। এটা আমার যদি মনে হয় যে আমার একটু এখানে বেশি হয়ে গেছে, সো এটা আমি মাস্কিং করে এটা রিমুভ করতে পারি স্মুথলি। ঠিক আছে, এইটা হচ্ছে মাস্কিংয়ের সুবিধা, আর কিছুই না। তো এখানে আরও কাজ করতে হবে। এটা আমি দুইটাই মাস্ক করে দিই কন্ট্রোল ই প্রেস করে। সময় নিয়ে করতে হবে, কোনো কিছুই ফাস্ট করা যায় না, একটু সময় নিতে হবে সব কিছুতে। এখানে দেখুন অ্যাডজাস্টমেন্ট, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখানে ব্রাইটনেস আপনি এটা বাড়াতে কমাতে পারবেন। লেভেল এইটা দিয়ে আপনি কালার আপনি করতে পারবেন। এখানে এক্সপোজ আছে, অফসেট আছে, কালার ব্যালেন্স আপনি এখান থেকে রেড কালারটা ব্যালেন্স করতে পারবেন, এদিকে গ্রিন কালার, এদিকে ব্লু, এদিকে ইয়েলো, এদিকে ম্যাজেন্ডা। ঠিক আছে, আপনি চাইলে এটা এখান থেকে রেড আই না, এটা সো এটা ব্ল্যাক হবে না। এই দেখুন এখানে একটু সমস্যা থেকে গেছে, তারপরে মোটামুটি ঠিক আছে। এখানে দেখুন বিফোর আফটার, এই যে বিফোর আফটার আপনারা নিজেরাই দেখুন। ঠিক আছে, এটা এভাবে ইমেজ রিটাচিং করতে পারেন। এখানে দেখুন এখানে ইমেজ অ্যাডজাস্টমেন্ট লেভেল কিবোর্ডের কন্ট্রোল এল প্রেস করলে আপনি এটা পাবেন, কার্ভস এটা আপনি কন্ট্রোল এম প্রেস করলে পাবেন, হিউয়ান স্যাচুরেশন এটা আমি পরে দেখাচ্ছি, কালার ব্যালেন্স কন্ট্রোল বি, এটা অল্টার শিফট কন্ট্রোল বি। তো ফটো রিটাচিংয়ের এখানে কিছু বাড়তি মেনু বার আছে, যে এইগুলো আপনারা একটু সব কিছু ঘেঁটে দেখবেন, দেখবেন যে খুব পারফেক্ট পারফেক্ট কিছু জিনিস আছে। যেমন এখানে চ্যানেল মিক্সার, এখান থেকেও আপনি কিছু করতে পারবেন। সো এগুলা আপনারা একটু ঘেঁটে দেখবেন যে কোন কালারটা খুব ভালো লাগে। সো এগুলা আমি আরও কিছু দেখাবো, এখন জাস্ট এটাও আমি সেভ করে রাখি। আপনারা নিজেরাই দেখতে পারতেছেন যে মেনু বার দিয়ে কাজ করলে আরও আমি টুল বার থেকে আরও বাড়তি কাজ করে ফেললাম। ঠিক আছে, এখানে দেখুন বিফোর আফটার, আকাশ পাতাল পার্থক্য। ওকে, সো এটা আমি সেভ করার পরে এটা আমি সেভ করার পরে আমি এটা ক্লোজ করে দেই। এখন আমি নিউ প্রজেক্টে যাই, কালার কারেকশন, যেমন
এইটা আপনার কোন ক্লায়েন্ট এই ধরনের কাজ অনেক পাবেন। ফটো রিচার্জিং তো আমরা বুঝলাম যে টুলবার এবং এই ইমেজ থেকে এখান থেকেই কিছু বেসিক কাজ যে যার মাধ্যমে আমরা করতে পারি। কোন ক্লায়েন্ট আপনারা চাচ্ছে যে এই টি শার্টের কালার চেঞ্জ হবে, সো আমরা কালার চেঞ্জ করব কিভাবে এটা দেখি কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করা যায় কিনা। আগে লেয়ার লকটা তুলে দেই, আমি এই ব্রাশ সাইজটা একটু বড় করে নিই। এখান থেকে দেখুন এখানে সিলেক্ট হয়ে গেছে, তো আমি এখান থেকে ব্রাশ সাইজটা একটু ছোট করে নিব এবং কিবোর্ডের অল্টার প্রেস করলে দেখুন এটা মাইনাস হয়ে গেছে। সো আমি এটা এই পর্যন্ত তুলে দিলাম। এখন আমি এখানে কিবোর্ডের কন্ট্রোল জে প্রেস করে লেয়ারটা ডুপ্লিকেট করলাম, এই আই অফ করে দিয়ে দেখুন এইটুকু আমি ডুপ্লিকেট করলাম। ওকে, আমি আবার বলছি যে আপনি পারফেক্টভাবে কুইক সিলেকশন তুলতে পারবেন না, তখন আপনি পেন টুল পাত অপশন নিয়ে আপনি কাজটা করতে পারেন। ওকে, সো আমি মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, এরপর ব্লেন্ডিং অপশন কালারও বাড়লে, এরপর আমি এটা ফুল রেডি করে দিলাম। ওকে, এখন এখানে দেখুন, সরি, এখানে মাল্টিপ্লাই দিবেন। ও, এইখানে দেখুন আমি এখানে বিভিন্ন মুডে দিচ্ছি কিন্তু কাজ হচ্ছে না, কেন বলেন তো? এটা আমার কালার ওভারলে আছে, এই ইফেক্টটা আছে, ব্লেন্ডিং অপশন থেকে দিছি যার জন্য আসে নাই। আমরা পূর্বের ক্লাসে আমরা রাস্টারাইজ লেয়ার শিখছিলাম, সো রাইট বাটনে ক্লিক করে রাস্টারাইজ লেয়ার স্টাইল, এর লেয়ারটা রাস্টারাইজ হয়ে গেল, এখানে কিন্তু আর কোনো ইফেক্ট নাই। এখন আপনি এখানে মাল্টিপ্লাই দেন, এই দেখুন, এখানে দেখুন বড় করলে একটু বোঝা যাবে যে এখানে একটু সমস্যা আছে। তো আমি এইটা পেন টুল দিয়ে আমি এটা কেটে দিই। দেখছেন আমি টুলবার আগে কেন দেখাইছি, যে এক একটা টিউটোরিয়ালের ধরন ভিন্ন, সবার শেখানোর ধরন এক না। অনেকে প্রজেক্টে আগে নিয়ে যায়, তারপরে ওই প্রজেক্টের মাধ্যমে টুলবার শেখায়, সো এক একজন এক একভাবে শেখায়, আপনি যেভাবে নেন। তবে আমি এটাই একটু ইজি মনে করি। এটা আমি ডিলেট করে দিলাম এবং এখানে একটু সিলেক্ট হয়েছে, এখানে আমি ইরেজার টুল ইউজ করলাম। কি হচ্ছে? সরি, এটা আমি ডিলিট করে দিলাম এবং এখান থেকে একটু এটা আপনারা ফ্রেশভাবে কাটবেন, আমি জাস্ট তাড়াতাড়ি দেখাচ্ছি কারণ অনেক লং হয়ে যাবে। এই দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে কালার চেঞ্জ হয়ে গেছে। এখানে মাল্টিপ্লাই আরও দিবেন, এখানে কিছু মোড আছে দেখবেন, এগুলো আরও কালার চেঞ্জ হবে। এই যে সবগুলো কিন্তু, এই যে খুব সুন্দর একটা কালার আগে ছিল এমন এমন। এখানে মোডে এই যে আরও ব্লু, ডিপ ব্লু হয়ে গেছে। তো আপনি যদি এখানে অপোসিটি কমান, এই দেখুন আরও অন্য কালার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এখানে আমি এই কালারটা দিয়ে আমি যদি অপারসিটি কমাই তো দেখি এটার কিন্তু অন্য ধরনের কালার চলে আসবে। সো এইভাবে ড্রেসের কালার চেঞ্জ করা যায়। আর একটা সিস্টেম আছে যে এই এটা ডিলিট করে দেয়, এটা আমি ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখানে সিলেক্টিভ কালার, এখানে দেখুন আমার এই কালারটা একটু ব্লু আছে, সায়ান নাই। সো এখানে এখন আপনি যদি চেঞ্জ করেন এখান থেকে, এই যে ম্যাজেন্টা আমি এদিকে ফুল করে দিলাম, এদিকে প্লাস করে দিলাম, দেখুন এটাকে এটাও কিন্তু কালার চেঞ্জ করতেছে। এই যে আমি এদিকে দিলে আরও ডিপ হবে, দেখছেন এটা হচ্ছে সিলেক্টিভ কালার। সিলেক্টিভ কালার কাজ হচ্ছে আপনি যে কালারটা দিবেন ওই কালারটাও চেঞ্জ করবে, সিলেক্ট করবে। সো এটা একটু ব্লু টাইপের, সো এখানে আপনি এদিক সেদিক নিলে বা পার্সেন্টেজ কমালে বাড়ালে এটা আপনার কালার চেঞ্জ করবে অটোমেটিক। ঠিক আছে, এটা আরেকটু ভালোভাবে দেখি, আমি নতুন একটা নিয়ে আসি, যেমন এইটা। এখানে আমি চাচ্ছি যে শুধু এই ব্লু কালারটা চেঞ্জ করতে, এখানে ইমেজে যাব, অ্যাডজাস্টমেন্ট, এখানে সিলেক্টিভ কালার। ওকে, সো এটা আমার এই যে ব্লু কালার, এখানে আমি পার্সেন্টেজ কমাবো বাড়াবো, দেখবেন যে ব্লু কালার ওইটা চেঞ্জ হচ্ছে। এই যে এই দেখুন হিস্টোরিতে যায়, আগে ছিলই পরে চেঞ্জ। ঠিক আছে, যা ও কিন্তু শুধু এই ব্লু কালারটাই
টাস্ক করছে আর কিন্তু কোনো কালারই চেঞ্জ করে নাই, ঠিক আছে। সো এটা হচ্ছে সিলেক্টিভ কালারের কাজ। এখন আমরা এই ইমেজটা দেখি যে এইটাও তো আমার অ্যাডজাস্টমেন্ট, সিলেক্টিভ কালারে যাব। এখন এখানে কিন্তু গ্রিন আছে, সো এই দেখুন ও শুধু গ্রিন কালারটাই ধরছে। এই ছবিটা আমি দেখানোর আরেকটা কারণ আছে, আপনারা হয়তো বুঝতে পারতেছেন যে এই জায়গাও কিন্তু কালার চেঞ্জ হচ্ছে। এই দেখুন আমার এটার সাথে কিন্তু এই জায়গারও কালার চেঞ্জ হচ্ছে। সো আপনি এই কাল এইটা আপনি সিলেক্ট করে নেবেন, তাহলে ও অন্য কালার ধরতে পারবে না, ঠিক আছে। এর জন্য আমরা সিলেক্ট করে করি, এই যে এটা কিবোর্ডের কন্ট্রোল জে প্রেস করে আমি এটা পিক করলাম। এখন এটা কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে জাস্ট এই এখন ক্লিক করলে এই কালারটা আমি এটা ব্লু করে দিই কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে। এখন আপনি এখানে মাল্টিপ্লাই করে দেখেন, এই যে ঠিক আছে। সো এইভাবে কালার চেঞ্জ করতে পারবেন, আবার অপাসিটি কমাইলে এটাও চেঞ্জ করতে পারবেন। ওকে, এখন আমি 5 নম্বরে যাই। আপনারা অনেকেই চান যে নর্মাল ফোন দিয়ে ছবি তুলে ব্যাকগ্রাউন্ড ডিএসএলআর মতন করতে, সো এই কাজটা আপনারা কিন্তু এই ব্রার টুল দিয়ে করতে পারেন। এখান থেকে জাস্ট এই পার্সেন্টেজ 100 করে দিবেন, এখানে ঘষলে কিন্তু ব্রার হয়ে যায়। কিন্তু এটা একটা লং টাইমের প্যারা বা অনেক সময়ের ব্যাপার, বা ভালো পিসি না হলে আপনার ফটোশপ হ্যাং হয়ে যাবে এইভাবে বারবার ঘষলে। সো এই কাজগুলো আমরা ইজিলি করতে পারি, যেমন পেন টুল দিয়ে আমি জাস্ট আমি এই ছবিটা সিলেক্ট করব। আমি ভালো করে সিলেক্ট করতেছি না, জাস্ট আমি বাইরে থেকে তাড়াতাড়ি সিলেক্ট করতেছি। এখন আমি এই সিলেক্টটা বাইরে থেকে করলাম, কারণ আমি বাইরেটা দেখে দিলাম, কিবোর্ডের কন্ট্রোল ইন্টার প্রেস করলাম। এখন আমি ফিল্টারে যাব, ব্রার, এখানে ব্রার, জাস্ট ব্রার দিলে এটা আরও ব্রার হয়ে যাবে। এটা ব্রার আছে, তারপরে আমি দেখাচ্ছি। এখানে আপনি মোশন ব্রার, মানে এটা মোশন যে ব্রারটা, বা মনে হচ্ছে যে আপনি গাড়িতে আছেন যে ওই যে মোশনটা, সো এখানে এটা মাইনাস ছোট করে আপনি বাড়াতে পারেন। এই দেখুন আরও ব্রার হয়ে গেল। ওকে, এই যে ওকে দিলাম। এখানে আপনারা দেখবেন ফিল্টারে এখানে আরও অনেক ব্রার আছে। ওকে, এখানে স্মার্ট ব্রার, আরও অনেক ধরনের ব্রার ইফেক্ট আছে, এটা আপনারা দেখে নেবেন। এটা রেডিয়াস, ঠিক আছে, এখানে অনেক ইফেক্ট পাবেন, এটা আমি দিচ্ছি না। সো এটা আমার আমি ডিসিলেক্ট করলাম। এই ধরনের আপনি অনেক ইফেক্ট এই ব্রার এখানে পাবেন। ওকে, সো এখন দেখুন আপনারা অনেকেই কোশ্চেন অলরেডি মনে চলে আসছে যে এখানে কিন্তু ভালোভাবে মেশে নাই, ঠিক আছে। এই দেখুন এখানে কিন্তু ভালোভাবে মেশে নাই, এগুলো কিন্তু ফোনের অ্যান্ড্রয়েড অ্যাপস দিয়ে করা যায় যে এটা মেশে না। সো এইটা আমরা মিশাবো কীভাবে, এখানে আমাদের ব্রার টুল তো আছেই, সো আমি এটা বড় করব এবং এটা বাড়িয়ে দিই ব্রাশ সাইজটা। এখন এখানে দেখুন এটা আমি ব্রার অনেক বেশি দিয়ে ফেলছি, যার কারণে এটা খুব মিশানো সম্ভব না। তারপরও আপনি এখানে ব্রার টুল দিয়ে কাজ করবেন। আমি ব্যাকগ্রাউন্ডটা অনেক বেশি ব্লার করে ফেলছি, যার জন্য এটা এই ব্লার টুল দিয়েও হচ্ছে না। এখানে এই টুলটা আমি একটু ইউজ করতে পারি। বা আমি অত সময় নষ্ট না করে ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে আমরা এটা ব্যাকগ্রাউন্ডের সাথে মিশিয়ে দিতে পারি, ঠিক আছে। আমি এটা বেশি নিয়ে ফেলছি বা ব্যাকগ্রাউন্ড বেশি ব্লার করে ফেলছি, সো এটা এই জন্য বেশি মিক্সড হচ্ছে না। এখানে যদি ব্লার আপনি ঠিক মতন করতেন, তাহলে এখানে আপনার এই ব্লার টুল বার দিয়ে আপনি এটা খুব সহজেই ব্যাকগ্রাউন্ডের সাথে ফিনিশ করে ফেলতে পারতেন, বা আপনারা ক্লোন স্ট্যাম্প দিয়ে আপনারা ওইটা ফিনিশ করে ফেলতে পারেন। ওকে, সো এটাই হচ্ছে আজকের ক্লাসে, যে আমরা দেখলাম যে কীভাবে ইমেজ রিটাচ করতে হয় এবং অ্যাডজাস্টমেন্টেরও এখানে কিছু কাজ শিখলাম। কিন্তু আরও কিছু আছে, যে আমি এই ছবিটা ওপেন করি। এখন আমি ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখানে আমি কার্ভসে গেলাম, এখানে আমি ব্রাইটনেস বাড়ালাম। ওকে, এখন আমি কন্ট্রোল এল প্রেস করে লেভেল আনলাম, এখানে আমি কমালাম, বাড়ালাম, এটাও ই করলাম। এখন আমি কন্ট্রোল ইউ দিয়ে
হিউ অ্যান্ড স্যাচুরেশন, এখানে আপনার অটোমেটিকও বিভিন্ন কালার চেঞ্জ করে ফেলবে। ওকে, এটা এটা আমি দেখিয়েছিলাম ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এই যে হিউ অ্যান্ড স্যাচুরেশন। সো এটা আপনারা দেখে নেবেন, ঠিক আছে? এভাবে বিভিন্ন ছবির ইফেক্ট করলাম। এখন আমি আর একটু বাড়ালাম, আমি আর একটু কমালাম, আপনাদের বোঝানোর জন্য আমি করতেছি, আপনাদের কিছু দেখাচ্ছি না। এই করলাম, এখন আমি হিস্টোরিতে যে আমি ওনা এখনও শেষ পর্যন্ত যাই নাই। সো আমি ক্লোন স্ট্যাম্প দিয়ে একটু মনে করলাম, একটু টাচ করছি এইটা ওইটা। এই যে হিস্টোরিতে কিন্তু আমার আর নাই, ক্লোন স্ট্যাম্প টুল পর্যন্তই আছে। আমি যে এই যে এখানে লেবেল আনছিলাম, তারপর কার্ভস আনছিলাম, বেশি হোয়াইট করছি, সো এটা কিন্তু একেবারে বাজে দেখাচ্ছে। এখানে দেখুন একেবারে সব হোয়াইট হয়ে গেছে। আমি চাচ্ছি যে আমার এই রিটাচটা ভালো করে হয় নাই, বা আমার ব্রাইটনেস আমি খুব সুন্দর করে আমি বসাইতে পারি নাই, বা আমি খুব সুন্দর করে ছবিটা ফুটিয়ে তুলতে পারি নাই। এখন আমি কি করব? আমি পূর্বের অবস্থায় তো যেতেই পারবো না, কারণ আমি অনেক দূরে গিয়ে আসছি। তো এই সব কাজের জন্য আমি আপনাদের সাজেস্ট করব যে এখানে দেখুন এই সব ধরনের ফিল্টার আপনি এখানে পাবেন। যেমন এখানে গ্রেডিয়েন্ট নেন আপনি, এটা ছবির গ্রেডিয়েন্ট। যেমন আমি এই গ্রেডিয়েন্টটা নিলাম, এটা আমি 0% করে দিই। এখন এটা আমি কমাই, সরি, এই ফিল্টার কালারটা আমি কমাই দিই। এটা এখানে গ্রেডিয়েন্ট কালারটা আমি এখানে রেড অ্যান্ড ব্লু করে দিই। ওকে, এখন এটার আমি অপাসিটি কমাই দিই। এই দেখুন একটা নাইস একটা ইফেক্ট চলে আসছে। কিন্তু আমরা চাইলে এই, ঠিক আছে, ওইটা আমি পরে দেখাচ্ছি। এখন আমি এটা অফ করে দিই, বা এটা ডিলিট করে দিই। এখন আমি এখান থেকে এই যে কালার ব্যালেন্স আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ফটো ফিল্টার, এখান থেকে বিভিন্ন ফটো ফিল্টার অটোমেটিক করে নিবে। তারপরে এখানে দেখুন, এখানে এই যে কার্ভস, আমি এখান থেকে আমি ব্রাইটনেস কম বাড়ালাম। ওকে, এবং এখন এখান থেকে লেভেল আছে, এই যে আমি এই যে লেভেল সব এখানে চলে আসলো, আমি এটা বাড়ালাম। ওকে, এখন দেখুন আমার ছবি কিন্তু কিছু হয় না, এবং হিস্টোরিরও আমার দরকার পড়তেছে না। আমি অল্টার দিয়ে আমি অনেক কাজ করলাম, অনেক কাজ করলাম, অনেক কাজ করলাম। যেমন এখানে অনেক কাজ করছে অল্টার প্রেস করে। সো এখানে আরও আছে, এই যে এখন ক্লোন স্ট্যাম্প ছাড়া কিন্তু আর ব্যাকে যাওয়ার সিস্টেম নাই। সো আমি অনেক কাজ করার পরে এখানে আমার মনে হচ্ছে যে ব্রাইটনেসটা বেশি হয়ে গেছে, এটা আমার কম করে দেওয়া উচিত। সো এইখানে আমি কার্ভসটা অফ করে দিই। এই দেখুন আমার এই যে ব্রাইটনেস, কিন্তু আমি এখানে ডবল ক্লিক করলেই এখানে ব্রাইটনেস আমি চাইলে কমাতে পারি। আবার এই লেভেলও যদি আমি চাই, এখানে ডবল ক্লিক করবেন, এই যে এখানে ডবল ক্লিক করলে আপনি এটা আবার আগের মতন করতে পারবেন, ঠিক আছে? এই যে আমার আগের পজিশনে চলে আসলো। আপনি চাইলে এই যে মনে করতেছেন যে আর একটু কমাই দিই, এই কমাতে পারেন। সো আমি সবসময় সাজেস্ট করব যে ছবির কালার, বা আপনি যাই করেন, যেই ফিল্টারই অ্যাড করেন না কেন, অবশ্যই এইখান থেকে আপনি এই অপশন থেকে এইখানে আপনি এই কালারগুলো সিলেক্ট করবেন। ওকে, এই যে গ্রেডিয়েন্ট ম্যাপ আছে, এখান থেকে আপনি এটা অপাসিটি কমিয়ে দিলেন। ওকে, এখান থেকে আপনি নাইসনেস ফিল্টার অ্যাড করতে পারবেন। সো আমার কথা কি বুঝতে পেরেছেন? যে আমরা এখান থেকে করি, আমি কিন্তু বুঝাই বলছি ক্লিয়ার করে, আমরা এখান থেকে লেভেল বের করি, এটা কিন্তু ছবির সাথে ফিক্সড থেকে যায়, আমরা কিন্তু পরে এডিট করতে পারবো না। কিন্তু আমি যদি এখান থেকে করি, এটা লাইফ টাইম আমার জন্য থেকে যাচ্ছে। আমি প্রত্যেকটা ক্লাসেই আমি এর সুবিধা অসুবিধা দেখিয়েছি। তো আমার মনে হয় না যে এটা বুঝতে আর কারো সমস্যা থাকতে পারে। আপনারা যত কাজই করেন না কেন, যত ব্রাইটনেস বাড়ান বা কমান না কেন, এখান থেকে আপনারা এইগুলো পাবেন। ওকে, সো এটা আপনি নেক্সট টাইমও এটা আপনি এডিট করতে পারবেন, যে আপনার এখানে 21%, আপনি এখানে পরে 9% কমিয়ে দিতে পারেন। কারণ আপনি ফিনিশ লাস্ট মোমেন্টে আপনার যে হতে পারে যে আমার এটা আর একটু কমাইলে হয়তো বা ভালো হবে, সো এখান থেকে আপনি কমাতে পারেন। ওকে, সো আমি সাজেস্ট করবো এইটাই যে আপনি অবশ্যই এখান থেকে ফিল্টারগুলো অ্যাড করবেন, বা ব্রাইটনেস যাই করা দরকার এখান থেকে অ্যাড করবেন। সো আজকেই এটাই ছিল আমার ফুল ক্লাসে ইমেজ রিটাচিং। সো আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় নাই, আমি খুব সুন্দর করেই বুঝিয়েছি। আর আপনারা যদি না বুঝতে পারেন, অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন, আমি যত দ্রুত সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ওকে, আপনাদের বাসার কাজ এইটা,
এটা আপনি রিটাচিং যতটা সুন্দর হোক করতে পারেন, আমি হয়তো অতবা ভালো করে আমি দেখাইতে পারি নাই, তারপর আপনাদের কাজ খুব সুন্দর করে করা। আর কীভাবে করবেন আমি বিস্তারিত দেখিয়েছি, ড্রেস কালার চেঞ্জ করবেন, এরপর এটা চেঞ্জ করবেন, এ কালার চেঞ্জ করবেন, ফটো ফিল্টার এইটার কাজ করবেন, ঠিক আছে। সো এইগুলাই, আর নেক্সট ক্লাসে আমরা ডিজাইন কপি করা শিখব, কারণ আমি চাই না আমার গ্রাফিক্স স্কুলের যারা স্টুডেন্ট হবে তারা প্রথমেই বাজে ডিজাইন করা শিখুক। সো একজন ভালো ডিজাইনার হতে গেলে অবশ্যই অন্যদের ডিজাইন ফার্স্ট আপনার কপি করা শিখতে হবে। আপনি যত ভালো ডিজাইন কপি করা শিখবেন তত ভালো ডিজাইনার হয়ে আপনি হয়ে যাবেন, কারণ পরবর্তীতে আপনার কনসেপ্ট নিজে লাগিয়ে এবং কালারেরও অনেক আইডিয়া চলে আসবে মাথায়, বা কালার কনসেপ্ট চলে আসবে যে এইটা হলে এইটা ভালো হবে, এইটা দিলে এইটা ভালো হবে, বা এইটা করলে আরও বেশি ভালো লাগবে আমার ডিজাইনটা। সো ডিজাইন সেন্সও আপনার ইম্প্রুভ হবে। তো আমরা দুইটা ক্লাসেই আমরা ডিজাইন কপি করা শিখবো, কীভাবে পারফেক্টভাবে এক একটা ডিজাইন কপি করতে হয়, যেহেতু আমরা টুলবার এবং বেসিক মেনুর কিছু কাজ শিখে ফেলছি। সো আমার আর মনে হয় না টুলবারে আর অন্য কোনো অপশনের বাড়তি কাজ আছে, আমরা সবগুলো শিখে ফেলছি। সো নেক্সট ক্লাসে আমরা ডিজাইন কপি করা শিখবো, এবং ডিজাইন কপি করার পরে আমরা ওইটা বারবার প্র্যাকটিস করবো। আমি আবারও বলছি, যত ভালো ডিজাইন আপনি কপি করা শিখতে পারবেন তত ভালো আপনি ডিজাইনার হতে পারবেন, কারণ আপনি যদি এখন কপি করা না শিখেন তো আপনি অন্যদের ডিজাইন কপিও করতে পারবেন না, বা আপনি নিজেও কোনো ভালো ডিজাইন তৈরি করতে পারবেন না। আর আপনি যে কোনো ডিজাইন যদি কপি করতে পারেন তো আপনি যে কোনো কনসেপ্ট, আপনি মনে করুন চার পাঁচটা কনসেপ্টে মিলে একটা কনসেপ্ট তৈরি করবেন, বা চার পাঁচটা ডিজাইন দিয়ে আপনি একটা ডিজাইন তৈরি করবেন, সো আপনি ওই চার পাঁচটা ডিজাইন যদি কপি নাই করতে পারেন তাহলে আপনি ওই একটা ডিজাইন করতে পারবেন না। ওকে, সো নেক্সট ক্লাসে আমরা ডিজাইন কপি করা শিখবো, কীভাবে যে কোনো ডিজাইন ট্রেসিং করতে হয়। আর আরেকটা কথা, আমার চ্যানেলে বিগিনার থেকে শুরু করে এক্সপার্ট লেভেলে সকলে আছেন, সকলে আমার টিউটোরিয়াল কম বেশি দেখেন। আপাতত আমার এই টিউটোরিয়ালগুলি নিউবিদের জন্য, আর যারা আমার গ্রাফিক্স স্কুলে ফ্রি কোর্সটি করছেন, তো আমি নতুনদের উদ্দেশ্যে এটাই বলবো যে আগে উল্টোপাল্টা ডিজাইন না করে ডিজাইন কপি করা শিখবেন, বা অন্যদের ডিজাইন দেখবেন। আর কালার আমরা নিজেদের মাথায় আসে না যে কী কালার দিলে ভালো লাগবে, সো অন্যদের ডিজাইন কপি করলে আপনি অটোমেটিক এই কালার সম্পর্কে আপনার আইডিয়া চলে আসবে, কালার কনসেপ্ট যে কোথায় কী দিলে ভালো হবে। সো এইটাই আমি আপনাদের বলছি যে ডিজাইন কপি করুন এবং গ্রাফিক্স স্কুলের এই কোর্সের সাথে থাকুন, যেহেতু আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা এ টু জেড ক্লাস দিয়ে যাচ্ছে স্টেপ বাই স্টেপ। সো আশা করছি আপনারা স্টেপ বাই স্টেপ এক্সপার্ট হতে থাকবেন। আমি কথা দিচ্ছি আপনাদের সাথে আমি আছি। এই পর্যন্ত আমার মনে হয় না যে কেউ গ্রুপে বা পেজে মেসেজ দিয়ে আমি রিপ্লাই দেয় নাই, বা আমার যে টিম আছে তার রিপ্লাই দেয় নাই। ওকে, সো আমি আপনাদের সাপোর্ট দিচ্ছি এবং আপনাদের বলছি যে অবশ্যই গ্রাফিক্স স্কুলের সাথে থাকুন। আমি আশা করছি আপনারা অবশ্যই ভালো কিছু পাবেন, ভালো কিছু করতে পারবেন। ওকে, সো আজকের ক্লাস এ পর্যন্তই। আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো সকলে ভালো থাকবেন, আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।